সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমি আজকে কি বানাবো, দেখেন ইফতার বানাবো। ইফতার আমি আজকে রমাদানে স্পেশাল ইফতার বানাবো, এটা সবাই জানে। তারপরে আমি একটু ভিন্নভাবে বানাবো, আমাদের সাথে থাকুন। দেখেন আমি এখানে অনেকগুলো বেসন নিয়েছি, প্রায় 1 কেজি বেসন নিয়েছি। আমি অনেকগুলো গোলা করবো আজকে। 1 কেজি বেসন নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখেন আমার চায়ের চামচে, একটা চায়ের চামচ নিয়েছি, ওটাতে আমার বরাবর 1 চামচ লবণ লাগছে। এর চেয়ে কম দিলে হবে না, কারণ এখানে অনেকগুলো বেসন, তো 1 কেজি বেসন। তাছাড়া আমি এখানে একটু গ্রান লাগার জন্য, জাস্ট একটু গ্রান আসবে সেই জন্য আমি এখানে দেখেন চায়ের চামচে 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। তারপরে এখানে কালার আসার জন্য আমি দেখেন 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া। তারপরে আমি এখানে দেখেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যে আছে, ওগুলো 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি এখন এগুলাকে একটু একটু করে পানি দিয়ে ভালো করে মিশাবো। এভাবে এভাবে করে আগে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু একটু পানি দিয়ে, একটু একটু করে পানি দিয়ে এগুলাকে গোলা করব। গোলা করার পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমি এই যে বুরুন দিয়ে করার জন্য বেসন করে রেখেছি, বেসনটা এখন বেসন করে রেখেছি। এখন আমি এখানে শিরা করব, বুরুন দিয়েকে শিরাতে ভেজানোর জন্য। এখানে দেখেন আমি এখানে চিনি নিয়েছি 1 কাপ, এখানে 1 কাপ চিনি নিয়েছি। যেহেতু 1 কাপ চিনি নিয়েছি, আমি এখানে আমি 2 কাপ পানি দিব। এই যে দেখেন আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিছি, আর লাগবে না এনাফ। এখন আমি এই শিরাটা জাল করব। জাল করার পর এখানে আমি একটু অল্প একটু লেবু চিবি দিব, যেন আমার শিরাটা ইয়ে হয়ে যায়, আপনার জমে না যায়। অল্প করে একটু লেবু, এই লেবুটা যেটা কেটে নিয়েছি আমি, এই লেবুটা এখানে চিবি দিব। এখন না, যখন আমার চিনিটা ফুটে উঠবে তখন আমি এটাকে লেবুটা চিবি দিব। আর শিরাটা আমি কত 1 মিনিটের মতো জাল করব। এর চেয়ে বেশি জাল করলে শিরাটা বেশি ঘন হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার শিরাটা ফুটে উঠেছে। আমি এখানে এই যে লেবুটা ফালি করে রেখেছি, আমি এখানে একটু লেবু দিয়ে দিব। এই যে, তাহলে আমার এই শিরাটা জমবে না, নাহলে আমার শিরাটা জমে একদম চাকা চাকা হয়ে যাবে, ঠান্ডা হতে হতেই জমে যাবে। 1 পিস লেবু আমি পুরোটাই দিয়ে দিছি, এখন আর আমার শিরাটা জমার কোনো চান্স থাকবে না। আমি এটাকে আর জাল করবো না, 1 মিনিট জাল করছি। এটাকে আর বেশি জাল করলে শিরাটা জমে যাবে। এটাকে আমি সাইডে রেখে দিব। এখানে আমি যে তেলটা নিয়েছি, তেলের কড়াইটা বসিয়ে দিব। দেখেন তেলটা আমার গরম হোক। দেখেন বন্ধুরা, আমি এখানে 1 কেজি বেসন গোলাইছি। 1 কেজি বেসন গোলানোর পর আমি এখানে একটু নিয়েছি, কারণ অতগুলো বেসন আমার লাগবে না এখানে বুরুন দিয়ে বানাতে। আমি অল্প একটু করে বানাবো, কারণ আমরা মানুষ হয়েছি অল্প, এত বুরিন দিয়ে বানাই এগুলো রমজান মাসে নষ্ট হয়ে যাবে। আপনারা এভাবে রমজান মাসে এভাবে ইফতারি করার জন্য বুরিন দিয়ে বানাবেন। আলু সব বেগুনে বানানোর পরে আপনার অবশিষ্ট যে বেসনটা থাকবে, ওই বেসনটা দিয়ে আপনি বানাতে পারবেন, আর বেশি কিছুর আয়োজন লাগবে না। সবাইকে রমাদানের স্পেশাল শুভেচ্ছা। এভাবে বানাবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো হবে। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, দেখেন ছোট একটা ছাঁকনি, বেশি বড় না, ছোটো একটা ছাঁকনিতে আমি অল্প অল্প করে একটু একটু করে এখানে দিব। আমার তেলটা অলরেডি বেশি গরম হয়ে গেছে। এই যে এভাবে অল্প অল্প করে একটু একটু দিব, একটু একটু করে পড়বে। দেখেন এভাবে করবে। বেশি একসাথে দিব না, বেশি একসাথে দিলে এটা একসাথে একটা লেগে যাবে। অল্প অল্প করে দিব, অল্প অল্প করে হবে, অল্প অল্প করে একটু একটু করি। 1 চামচ দিব, কয়েকটা পড়বে, এভাবে ফোটাগুলো পড়বে। দেখেন এভাবে আপনারা করবেন, একটু ধৈর্য নিয়ে করতে হবে, বেশি লাফালাফি করলে তো আর হবে না। একটু একটু করে অল্প অল্প করে দেখেন, মাশাআল্লাহ বুরিন্দাগুলো অলরেডি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখেন এই যে আমি আর 1 চামচ, একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, তাহলে লতা ধরে যাবে, বুটি বুটি হবে না। দেখেন দেখেন বন্ধুরা, যেগুলো দিয়েছে আমার অলরেডি ওগুলো হয়ে গেছে। এগুলো বেশি হলে আবার কালো হয়ে যাবে, অথবা
অন্য কালার হয়ে যাবে দেখেন অরেঞ্জ কালার আছে আমি এগুলাকে তুলে নিব এরপর আমি বাকিগুলোকে দিব এভাবে তুলে নিব দেখেন মাশাআল্লাহ এই যে খুব সুন্দর দেখছেন এভাবে আপনারা আমার বেসনটা কিভাবে বানাইছি আমি বেসনটা ফলো করবেন প্রথম থেকে দেখবেন আপনাদের গুলো এভাবে হবে ছোট একটা ছাকনি দিয়ে আপনারা হাতের কাছে যা আছে তাই দিয়ে পারবেন করতে আমি শিরাটা করে রেখেছি সবগুলো বানানোর পর আমরা শিরাতে ঢেলে দিব দেখবেন কি করি এগুলো আমি তুলে নিব একটা একটা বাটিতে দেখেন একটা প্লেটে তুলে নিছি এগুলো এভাবে খুব সুন্দরভাবে করব আমি এভাবে সবগুলা বানাই নিব দেখেন বন্ধুরা আমি অল্প একটু বেসনের ভিতরে একটু কালার করে নিয়েছি আমার এগুলো ওগুলো হয়েছে হলুদ ইয়েলো কালার আর এগুলাকে আমি একটু রেড কালার দিয়ে দেখিয়ে দিয়েছি এটা কালারের ভেরিয়েশন আনার জন্য দেখেন দেখেন বন্ধুরা আপনাদের কাছে যদি বড় ছাকনি না থাকে আমার মতো এরকম ছোট একটা চামচে করে এভাবে দিবেন দেখেন আমার লালগুলো অলরেডি অলরেডি একটু হয়ে গেছে দেখেন এর চেয়ে বেশি হলে আবার সমস্যা আমি এগুলাকে এখন তুলে নিব আমার লালগুলো হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে একটা প্লেটে এগুলাকে তুলে নিব সবগুলা এভাবে আমি রেডগুলাকেও ভেজে নিব দেখেন এই যে এভাবে আমি সবগুলাকে ভেজে নিব আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা এই যে আমার লালগুলা পুরা বানানো হয়ে গেছে লালগুলো দেখেন আমি এখন এগুলাকে গরম গরম শিরার ভিতরে ফেলে দিব এই যে ফেলে দিছি দেখেন এই যে আমি এই ইয়েলো কালার যেগুলো ওগুলাকেও শিরার ভিতরে ফেলে দিব এখন এই যে সবগুলাকে ফেলে দিছি আমি এখন এগুলাকে আমি দু মিনিট একটু জাল করব দু মিনিট বেশি না দু মিনিট একটু চাল করব এরপর এগুলাকে ঢাকনা দিয়ে রাখব প্রায় দু ঘন্টা পর যখন পানিগুলো সম্পূর্ণ টেনে যাবে তখন আমরা সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা আমি যে বুড়ি দিয়াগুলো বানাইছিলাম ওই বুড়ি দিয়াগুলো আমি এক ঘন্টা এগুলাকে এই যে কড়াইতে রেখেছি শিরা টানার জন্য শিরা টানছে টানার পর এগুলাকে আমি দেখেন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কতটা দারুণ দেখেন কি সুন্দর লাগতেছে কতটা মানে কি বলবো কতটা পারফেক্ট এই যে ঝুরঝুরে একদম দেখছেন এই যে প্রতিটা বুরুন দিয়া কি সুন্দর ঝুরঝুরা এই যে আমি একটা টিপে দেখাচ্ছি এই যে দেখেন এই শিরাটা দেখছেন দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে আপনারা প্রথম থেকে যদি আমার ভিডিওটা পুরা ফলো করেন দেখেন এই যে কি সুন্দর দেখেন একদম ঝুরঝুরা মুসমুসা তাহলে আপনাদেরও আশা করি এভাবে হবে দেখছেন কি সুন্দর লাগতেছে দেখেন আপনারা এভাবে শুরু থেকে আমার ভিডিওটা ফলো করে বানাবেন দেখবেন আপনাদের এভাবে হবে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন এভাবে বানিয়ে খাবেন এই রমাদানে সবাইকে রমাদানের শুভেচ্ছা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকে বেলটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবাই এভাবে বানাবেন বানিয়ে খাবেন এই রমজান মাসে যতই আপনি ইফতার করেন ইফতার বানান যাই করেন বুড়ি দিয়া না হলে লাগে মানে মনে হয় সার্থকতাই থাকে না এটা বেশি বাচ্চারা পছন্দ করে আমার নাবিল তো এটার জন্য পাগল বানাই আমি এটাকে একটা বয়ামে ভরে নর্মালি রেখে দিই বাস 4 দিন 5 দিন খাওয়ার পর আবার বানাই এইভাবে বানাই
কারণ এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর, কালারফুল, ওরা খাওয়ার জন্য আগ্রহ করে। সেই জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে বানাবেন। আল্লাহ হাফেজ।